हेलो एवरीवान नाटक किंबा सिनेमार पर्दाय अथवा आपनार आशेपाशे आपनि प्राय देखबेन विवाहेर समय कनेके लाल पोशाक परानो हय। प्राय समय छेलेदेर पोशाकेर क्षेत्रेओ लाल पोशाकटा थाके पछंदेर ऊर्ध्वे। कारण कि एटा कि ट्रेडिशनली ना आसले रहस्यमय किछु आछे। आर आजके आमरा एई भिडियोते जानबो लाल पोशाक परार कारणगुलो कि कि। सो आपनि यदि जानते चान जे बिएते केन लाल पोशाक परानो हय ताहले आपनाके पुरो भिडियोटी देखते होबे। आर आशा करी यदि आपनि पुरो भिडियोटी देखें ताहले हयतोबा आपनार काछे विषयटा क्लियर हये जाबे जे केन बिएते लाल पोशाकई परानो हय अथवा अन्यान्य पोशाकेर चाইতে केन बिएते लाल पोशाकटाई पछंदेर शीर्षे राखा हय। আপনি যদি এমন রহস্যময় করার ভিডিও আরো চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমাদের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। লাল পোশাক পরার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যার মধ্যে হচ্ছে লাল কালারটি প্রেম এবং উষ্ণতার লক্ষণ। এছাড়াও বিশেষ কারণগুলো হচ্ছে লাল সাহস, শক্তি এবং উদ্দীপনা ও ইচ্ছার সাথেও অন্তর্ভুক্ত। সংস্কৃতির প্রভাব, কিছু কিছু ক্ষেত্রে এটাও লক্ষ্য করা যায় যে লাল পরা পছন্দ করা ঐতিহ্যের সাথেও আবদ্ধ এবং এই লাল প্রতীকী হিসাবে কাজ করে বিশ্বাস এবং আবদ্ধ থাকার। উদাহরণস্বরূপ হিন্দু এবং শিখ বংশের নববধূরা তাদের বিবাহের সময় লাল কাপড় পরিধান করে থাকে, কারণ লাল পোশাকটি বিবাহের উর্বরতা ও সমৃদ্ধিগত প্রতিনিধিত্ব করে। ঐতিহ্যগতভাবে চীনে মেয়েরা লাল পোশাক পরিধান করে থাকে, যা ভাগ্য এবং সুখের প্রতীক হিসাবে কাজ করে। লাল কালারটি প্রেম, আবেগ ও ভালোবাসা এবং রোমান্সের সাথে খুব তাড়াতাড়ি সংযোগ নিয়ে আসতে পারে, যার ফলেও বিয়েতে লাল কালার পরানো হয়। যদি আপনি বিয়ের দিন কোন কালার পরবেন এটা নিয়ে আপনি কনফিউজড হয়ে থাকেন, আপনি বা আপনার কোনো কালারই আপনাকে সুন্দর মনে হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে কেউ যদি লাল কালারটা সাজেস্ট করে সেক্ষেত্রে আপনি আর হয়তো বা পিছনে ফিরে তাকাবেন না। অনেকেরই হয়তো ব্যক্তিগত পছন্দের প্রথম কালার, ঠিক আমারও লাল কালারটি প্রথম পছন্দ, কিন্তু শুধুমাত্র লাল একটা পছন্দের কালারই না, এর সাথে আবেগ, ভালোবাসা এবং সব পছন্দের বিষয়গুলো জড়িত। আপনি যদি লাল কালার পছন্দ করেন তাহলে দেখবেন সবকিছু লাল দেখলে আপনার অনেক ভালো লাগবে, আপনার লাল যাই হোক সবকিছুই যেন লাল হলে আপনার কাছে আরো সুন্দর লাগবে। ঠিক তাই একটি গবেষণায় দেখা গেছে যে আপনাকে কতগুলো মিষ্টি দেওয়া হলো, যার মধ্যে একটা মিষ্টি লাল একটা কাগজে মোড়ানো, তাহলে আপনি কোনটা আগে নেবেন? অবশ্যই লাল মোড়কে আবরণকৃত মিষ্টিটি। ঠিক তাই আরও একটি ঘটনা থেকে এটা জানা যায় যে একটি মেয়ে তার বিবাহের সময় তিনি ফ্যাশন ডিজাইনারের কাছে যান, কিন্তু যত কালারই উনি ট্রায়াল দিচ্ছে কোনো কালারটাই ওনার কাছে পারফেক্ট মনে হচ্ছে না, মানে ওনার কাছে এমন মনে হচ্ছে না যে উনি একটা কনে সাজে সাজবেন, কিন্তু যখনই একটা লাল কালারের পোশাক পরলো ঠিক তখন ওনার মনে হলো যে না, আমাকে এখন কনে কনে মনে হচ্ছে, কনের অনুভূতি উনি তখন পাচ্ছে। বিয়েতে যে লাল কালারই পরতে হবে, অন্য কালার পরা যাবে না তা কিন্তু একদমই ভুল। কিছু কিছু দেশে সাদা পোশাকও পরতে দেখা যায়, যেমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সাদা পোশাক পরে। তবে লাল কালারটি যে ভালোবাসা এবং মনের রঙের রং, এই ক্ষেত্রে আর কোনো ভুল নয়। কেমন লাগলো আপনার কাছে এই ভিডিওটি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও আপনি কি নিয়ে চাচ্ছেন সেটাও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আলাপের সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন।